তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনটাকে কিন্তু আমি পিসি বানিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে ফোনটা কিন্তু আমি কম্পিউটার বানাইছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কম্পিউটার কিন্তু সব প্রকারের কাজে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এখান থেকে সব প্রোগ্রাম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই অল প্রোগ্রামে ক্লিক করলে কিন্তু এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনার ফোনটাকে কিন্তু আপনি এইরকম কম্পিউটার বানিয়ে কিন্তু কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সবকিছু কিন্তু পেয়ে যাবেন। তো কম্পিউটার যে যে করা যায় সেইগুলো কিন্তু সব করতে পারে, এবং এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশও কিন্তু করতে পারবেন গাইস। সো আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের কাজটি কিন্তু করতে পারবেন, এই কাজটি কিন্তু করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার জাস্ট ডাবল ক্লিক করবেন তাহলে কিন্তু ডেস্কটপটি ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট এভাবে ধরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেস্কটপের মতো আপনার কিন্তু কাজ করতে পারবেন। সব প্রকার কাজে কিন্তু আপনার এখান থেকে করতে পারবেন। এখানে আপনার ফ্যামিলি এখানে কিন্তু আপনার মেমোরিটিও কিন্তু শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আছে, তারপর ডাউনলোড আছে, ডকুমেন্ট আছে, এগুলো কিন্তু সব কাজে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে বিভিন্ন ক্রোম আছে এই সাইটটিগুলো, সেখান থেকে আপনি যদি অ্যাপস কিন্তু এখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনার ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা ওপেন করে চালাতে পারবেন। ঠিক আছে, তো এই কাজটি কীভাবে করবেন, আপনার ফোনটাকে কীভাবে পিসি বানাবেন এটা কিন্তু আমি দেখা দেবো খুব সহজে। সো এই কাজটি শিখতে গেলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে কাজটি করবেন। ঠিক আছে, সো কাজটি করার জন্য অবশ্যই কিন্তু একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে গাইস। সেই অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু কাজটি আপনার করতে পারবেন। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার কী করবেন, সরাসরি কি আপনারা কী করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, গুগল প্লে স্টোরে আসার পর গাইস এখান থেকে আপনার সার্চ বারে চলে যাবেন। সো সার্চ বারে আসার পর গাইস এখান থেকে সার্চ করবেন WINWIN। দেখতে পাচ্ছেন গাছ উইন্ডোজ 7 লেখে আপনারা কী করবেন সার্চ করবেন। সো উইন্ডোজ 7 লেখে সার্চ করে দেওয়ার পরে গাছ এরকম অ্যাপ চলে আসবে। দেখতে পাচ্ছেন Win7 সিমো, জাস্ট এই অ্যাপসটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমার কিন্তু ইনস্টল করা আছে। জাস্ট এখান থেকে আপনারা লোগোটি দেখে নেন, এই লোগোটি দেখে কিন্তু আপনাকে অ্যাপসটি কিন্তু ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো ইনস্টল হয়ে গেলে গাছ এখান থেকে আপনারা সরাসরি কী করবেন ওপেন করে দেবেন। সো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, সো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে গেছে এরকম চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু এখন পিসি কনভার্ট হচ্ছে, পিসিতে কিন্তু কনভার্ট হচ্ছে আপনার ফোনটাকে। জাস্ট এরকম কিন্তু চলে আসবে স্টার্টিং উইন্ডোজ, এখানে কিন্তু উইন্ডোজটিকে হচ্ছে। জাস্ট একটু এখানে কিন্তু ওয়েট করতে হবে। সো তারপর গেছে গ্যাস এরকম ইন্টারফেস আসবে। সো এখানে একটি আপনার এখন করতে হবে, তারপরে আপনার কী করবে এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার চ্যানেল কিন্তু সুইস ইউজার, আপনার একটি গেস্ট আইডি খুলতে পারে আপনার চ্যানেলে। এখানে কিন্তু আপনার গুগল ক্রোম সরি আপনার যে গুগল জিমেলটা আছে সেটাও দিয়ে কিন্তু এখন করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পিসিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে, এবং আপনার সব ধরনের কাজে কিন্তু এখন করতে পারবে। আপনার ফোনটাকে পিসি বানিয়ে কিন্তু কাজ করতে পারবে, এবং আপনার ফ্রেন্ডকে কিন্তু অবাক করে দিতে পারবেন গাইস। এই ফোনটি এইভাবে কাজটি করে কিন্তু আপনার ফ্রেন্ডকে অবাক করে দিতে পারবেন। এখানে কিন্তু সব কিছু কিন্তু আপনার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ডিফল্ট প্রোগ্রাম, তারপর কন্ট্রোল প্রোগ্রাম, এগুলো কিন্তু সব পেয়ে যাবেন এখানে। তো বন্ধু আশা করবো আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে সো অবশ্যই একটি লাইক করবেন, ভিডিও ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি। সবাইকে ধন্যবাদ।